অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও এটি 18 জানুয়ারি টু 24 জানুয়ারি। কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ, তার একটি সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আগামী সপ্তাহে কোন কোন দিকে আপনাদের শুভ সংবাদ আসবে এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তার একটা পূর্বাভাস আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ মেষ টু কন্যা রাশি কেমন যেতে চলেছে 18 জানুয়ারি টু 24 জানুয়ারি তার একটি সম্ভাবনা জানতে পারবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অর্থাৎ আপনাদের জন্মকুণ্ডলী বিচার করবেন মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, রিপ্লাই সময় মতো পেয়ে যাবেন। কিন্তু বারবার বলছি, রাশি লগ্নের জন্য আপনারা করবেন না। যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করাতে চান, তবেই একমাত্র আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তো শুরু করা যাক, প্রথম আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে মানসিক টেনশান উদ্বেগের জায়গা কিন্তু থাকছে এই সপ্তাহে, অর্থাৎ মানসিক চাঞ্চল্যতা টেনশনের জায়গা থাকছে। শরীরের দিকটা যদি বলি মোটামুটি ভালো, কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ গোল্ডেন কাপের সমস্যাতে কিন্তু আপনি যদি মেষ রাশির মানুষ হন, গোল্ডেন কাপের সমস্যাতে কিন্তু আপনি এ সময় ভুগবেন। আপনাদের এই এই সপ্তাহে কিছু খুশি সংবাদ আসার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। সন্তানের জায়গাটা নিয়ে একটু হলো ডিস্টার্ব, সন্তানের শরীর স্বাস্থ্য বা যারা প্রেগনেন্সি আছেন তাদের ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আপনারা এ সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ ব্যবসার দিক থেকে কিন্তু আপনারা ভালো, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হবে এবং আপনাদের প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে আগামী সপ্তাহে। এবং কোনো ছোটোখাটো ভ্রমণ হবার যোগও কিন্তু নির্দেশ করছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণের জায়গা কিন্তু থাকছে। আপনি যদি বৃষরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এ সপ্তাহে সফলতা কিন্তু আপনারা পাবেন, কিন্তু আপনার আয়ের জায়গাটা কিছুটা হলেও ব্যাঘাত কিন্তু থাকছে, অর্থাৎ আগের মতো আর্নিংয়ের জায়গাটা কিন্তু আপনাদের এ সপ্তাহে, আপনি ব্যবসা করুন, আপনি নিজের সেলফ প্রফেশনে থাকুন, আয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট চাপের জায়গা কিন্তু থাকছে। আপনারা এ সপ্তাহে কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ থাকবে, ভাগ্যের সেই মতো কিন্তু এ সপ্তাহে আপনারা সাপোর্ট পাবেন না। আপনি যদি বিষয়রাশি মনে হন, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা সেই মতো পাবেন না। আপনাদের এ সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে শরীর সরকার নিয়ে একটু হলো আপনাদেরকে ভুগতে হতে পারে, বিশেষ করে ঠান্ডা লাগার সম্ভাবনাটা এ সপ্তাহে থাকছে। এবং কোনো জায়গাতে ছোটোখাটো ভ্রমণ যোগ আপনাদের কিন্তু এ সপ্তাহে নির্দেশ করছে, এবং বন্ধুবান্ধবের থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। ব্যবসা ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, তবে আপনাদের বিয়ের ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু নতুন সম্ভাবনার জায়গা কিন্তু থাকছে, বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে আপনি যদি হন বৃষরাশির মানুষ। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের প্রথমেই বলি, আপনাদের শরীর স্বর্গাত ভালো থাকবে, শরীর নিয়ে তেমন সমস্যা থাকছে না, আপনাদের বিবাহের কানেকশান কিন্তু
থাকছে, অর্থাৎ বিয়ের ব্যাপারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, কানেকশানগুলো আসবে। প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, প্রেম কানেকশান কিন্তু আপনাদের আসতে চলেছে। কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু চাপ থাকছে, কর্মক্ষেত্রের চাপ, আপনাদের সপ্তাহের শেষ ভাগে মানসিক টেনশন উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে, এবং আপনাদের লাভ সফলতার জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তির জন্য কর্মক্ষেত্রে আপনাদের প্রেশার কিন্তু থাকবে, এবং আপনাদের মান সম্মান এ সপ্তাহে কিন্তু বৃদ্ধি পাবে। এবং আপনারা এ সপ্তাহে যারা ব্যবসা করছেন, ব্যবসার দিক থেকে কিন্তু আপনাদের শুভ বার্তা, আপনি যদি মিথুন রাশির মানুষ হন, ব্যবসার দিক থেকে কিন্তু আপনারা শুভ বার্তা পেতে চলেছেন। কিন্তু হিউজ ইনভেস্টমেন্টের দিকে খেয়াল রাখুন, আপনাদের ছোটোখাটো প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে পদোন্নতি, মান সম্মান বৃদ্ধি, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনারা এই সপ্তাহে যথেষ্ট হারে সফলতা লাভের জায়গায় কিন্তু আপনাদের থাকছে। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, লাভ সফলতা সাকসেস জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে বিবাহের জায়গাটা কিন্তু ভালো, অর্থাৎ শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। কিন্তু প্রেমের জায়গাটা, যারা প্রেমিক প্রেমিকারা আছে তাদের ক্ষেত্রে একটু হলো মতান্তরের জায়গা কিন্তু থাকছে। এই জায়গাটা আপনারা নিজেরা একটু হলো বুঝে শুনে চলুন, এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গাটা কিন্তু ভালো, ব্যবসার জায়গাটা কিন্তু ওভারঅল কিন্তু ভালো দেখাচ্ছে, ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। শরীরের দিকটা যদি আমি ধরি, শরীরের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, শরীর নিয়ে তেমন কিন্তু কোনো সমস্যা থাকছে না। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, শরীর স্বর্গাত নিয়ে কিন্তু আপনাদের ভালো, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত থাকবে। এরপরে আসি আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরের জায়গাটা কিন্তু ভালো থাকছে, শরীর নিয়ে কিন্তু আপনাদের সমস্যা তেমন থাকবে না, কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার জায়গাটা, গোল্ডেন কাপের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে হওয়া কাজ না হওয়া, সেই জায়গাটাতে মানসিক টেনশন উদ্বেগের জায়গা তৈরি হওয়া, কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন কিন্তু আপনাদের তৈরি হয়, হওয়া কাজ যেটা হবে হচ্ছিল সেই কাজটা আটকে গেল, এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। বিবাহের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ, এই সময় আপনারা এগিয়ে চলুন। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, বিবাহের ক্ষেত্রে আপনারা এগিয়ে চলুন, নিশ্চিতরূপে আপনারা সাকসেস কিন্তু পাবেন। প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের মোটামুটি শুভ বলা যাচ্ছে, নতুন প্রেম আসবে এবং পুরাতন প্রেম কামব্যাকের জায়গাটা কিন্তু থাকছে। মান সম্মানের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মান সম্মান হানি হওয়ার জায়গাটা কিন্তু নির্দেশ করছে। কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার থাকবে, এবং ছোটোখাটো চোট আঘাত লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা থাকছে, এবং আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো, হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনারা করবেন না, এবং আপনাদের ছোটোখাটো ভ্রমণ এবং এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটামুটি ওভারঅল যদি বলা যায় ভালো দিক নির্দেশ করছে। কিছু কিছু ক্ষেত্রে শুভ সংবাদ আপনাদের এই সপ্তাহে কিন্তু আসতে পারে, অর্থাৎ যে কথাটা শুনলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে, এরকম কিছু শুভ সংবাদ আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে নির্দেশ করছে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে প্রথম কথা বলি, আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, কিন্তু শরীর স্বর্গাত নিয়ে একটু হলো আপনাদেরকে ভুগতে হবে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই জায়গাটা আপনারা পাবেন, আকস্মিক প্রাপ্তির জায়গাটা থাকছে, কর্মকেন্দ্রিক সমস্যা তেমন কিন্তু দেখা যাচ্ছে না, কর্মের দিকটা আপনাদের মোটামুটি ওভারঅল চলে যাবে। আপনাদের প্রেম যে জায়গাটা, লাভের জায়গাটা কিন্তু আপনাদের মোটামুটি ভালো। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো আপনাদের উদ্বিগ্ন হতে পারে, সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনারা কিন্তু একটু হলো এই সপ্তাহে সাবধানতা অবলম্বন করুন, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটু হলো ভুগতে হতে পারে আপনি যদি কন্যা রাশির মানুষ হন।
প্রেমের জায়গাটা মোটামুটি ওভারঅল শুভ এবং আপনাদের এ সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে খুশির সংবাদ এবং আপনাদের বিবাহের জায়গাটা বিবাহের কানেকশান কিন্তু এ সপ্তাহে নির্দেশ করছে, অর্থাৎ এই জায়গাটা যোগাযোগ করুন। ব্যবসার জায়গাটা কিন্তু মোটামুটি ভালো, আর্থিক স্থিতির জায়গা কিন্তু আপনাদের মধ্যম, ছোটোখাটো ভ্রমণ এবং ঠান্ডা লাগার সম্ভাবনা।